আপনি দেখো কখনো এই এসি রিপেয়ার বা ইপি সার্ভিস বা মনে যদি হয় কখনো যে আপনার এসিতে কুলিং কম হচ্ছে এবং একটন মেশিনে এরকম প্রবলেম সচরাচর দেখা দেয় না, যদি দেখা দিয়ে থাকে তাহলে আপনি কি করবেন? আজকের নিয়ম এবং বিধি কীভাবে কাজ করে এসি এবং আপনারা কীভাবে কাজ করবেন নিজেরা সেটা কিন্তু আজকে আমরা দেখে নেব। এটি হচ্ছে ফাইভ স্টার রুম। ফাইভ স্টার মানে হচ্ছে এর ইলেকট্রিক যে পার্টস আছে এ কিন্তু ভোল্টেজ কম খায়, এর কোয়ালিটি একটু বেটার, এটা এক টন মেশিন আছে, এটা কিন্তু আপনি নিজেরাই বাড়িতে মেশিন সার্ভিস করতে পারেন। তো ময়লা দেখছেন, তো ময়লার কারণেই হতে পারে, আজ আমরা এটাকে ওয়াশ করে নেব এবং পার্ট পার্ট খুলে নেব। ওয়াশ করে আমরা দেখে নেব যে মেশিনের কোন কোন পার্টগুলো প্রবলেম নেই। এখন মেশিন যখন খুলবেন ভালো মতন ধীরে সুস্থে খুলবেন, কারণ হচ্ছে মেশিনের কোনো পার্ট যদি ভেঙে যায় তাহলে কিন্তু পুরো প্যানেল কিন্তু আপনাকে চেঞ্জ করতে হবে। এখানে কোনো আঠা কোনো রকম আঠা দিয়ে কিন্তু জোড়ানো যাবে না, ধীরে সুস্থে খুলবেন। যদি কোনো কাট যদি ভেঙে যায় তাহলে কিন্তু আপনাকে এই পুরো প্যানেলটা পাল্টাতে হবে। প্যানেল যদি না পাল্টাতে হয় তার জন্য কিন্তু ধীরে সুস্থে আপনাকে কাজ করতে হবে। কখনো পার্টির বাড়িতে গিয়ে তাড়াহুড়ো করে কাজ করবেন না। তাড়াহুড়ো করে কাজ করলেই পার্টি কিন্তু আপনাকে এটাও বলতে পারে যে আপনি ধীরে সুস্থে কাজ করুন, আপনি কাজের মেশিনের কোনো প্রবলেম হতে পারে, এরকম ভুক্তভোগী আছে, তাই জন্য আপনাকে বলে দেওয়া উচিত। এসির কাজ করার সময় আপনি যদি মনে করেন একটি হেল্পারের প্রয়োজন হয় তাহলে কিন্তু অবশ্যই নিয়ে যাবেন, কারণ এসির কাজের ক্ষেত্রে কিন্তু একটি হেল্পারের প্রচুর প্রয়োজন হয়, এটা কিন্তু মনে রাখবেন। আপনি সেই হিসাবে কিন্তু একটি যারা কাজ জানে মোটামুটি তাদেরকে কিন্তু নিয়ে গেলে আপনার অনেক ধরনের হেল্প হয়ে যাবে। এই মেশিনটি আজ থেকে সাড়ে তিন বছর আগে আমি সার্ভিস করা হয়েছিল, কিন্তু সে তারপরে আজ ফার্স্ট সার্ভিস হচ্ছে। তো বুঝতে পারছেন কীরকম পরিস্থিতি, এয়ার এর মধ্যে ঠান্ডা কুলিংটা কেন হচ্ছে না সেরকম লেভেলের। তো এর মধ্যে যে ঠান্ডা কুলিংটা যে কুলিংটা যে হবে তার কিন্তু জায়গা কিন্তু পুরোপুরিভাবেই বন্ধ হয়ে আছে। আমরা কিন্তু আগে ওয়াশ করে নেবো, ওয়াশ করে নেওয়ার পর দেখবো যে কুলিং হচ্ছে কি হচ্ছে না, যদি হয় তো ভালো, আর যদি না হয় তাহলে কিন্তু আমরা সার্কিট বোর্ড চেক করব। একদম আস্তে আস্তে এটাকে খুলবে, খুলে একটি কলপার বা কোনো জায়গায় যদি থাকে সাইডে যেখানে ধোবেন সেই জায়গাটা কিন্তু আপনি সাইড করে রেখে দেবেন। ময়লা প্রচণ্ড না তো পুরো ঘরে ছড়িয়ে পড়তে পারে, সেই হিসাব করে আপনি কাজ করবেন। বুঝতে পেরেছেন কেন কুলিং হচ্ছে না? দেখুন সাড়ে তিন বছর পর এরকম করে সার্ভিস করলে এই হয়। দেখুন টাকা তো আপনি বাঁচাতেই পারেন, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, ইলেকট্রনিক্স জিনিস আপনি যখন কিনেছেন এ সার্ভিস এবং মেনটেন্যান্স আপনাকে টাইম মতন করতে হবে। আর যদি আপনি মনে করেন যে না আমার মেশিন তো চলছে, তাহলে চলতে দিন, যখন খারাপ হবে তখন কিন্তু সেই দু তিন বছর মিলে যে টাকাটা আপনার খরচা হয় তার থেকেও বেশি কিন্তু খরচা হবে, প্লাস ইলেকট্রনিক্স যে জিনিসটা আছে তার লংজিভিটিটা কমে যাবে, এদিকে অবশ্যই মনে রাখবেন সবসময়। ওর উপরের যে প্যানেলটা আছে ক্লিক সিস্টেম আছে, কিন্তু পিছন দিকে আস্তে ধীরে বলে ক্লিক চিপলে আপনার এটা ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে গেলে এটা কিন্তু ইলেকট্রিকের যে কানেকশানটা আছে এটা আপনি খুলে নেবেন। ইলেকট্রিক অবস্থা দেখুন কীভাবে ময়লা জমে আছে, এর জন্য কিন্তু অনেক ধরনের প্রবলেম দেখা দিতে পারে, এবার আগুনও লেগে যেতে পারে, সেদিকে খেয়াল রাখবেন। সবসময় টাইম মতন একটু সার্ভিস করে নেবেন, যদি না পারেন বছরে একটাবার আপনি সার্ভিস করে নেবেন। বেশি তো খরচা হয় না আপনাদের, 500 থেকে 550 টাকা খরচা হয়, আপনি একটু নর্মাল সার্ভিস করে রাখবেন। সবচেয়ে বড় কথা হলো যে আপনি যে প্যানেলগুলো খুলেছেন এগুলো কী দিয়ে ওয়াশ করবেন? প্রথমত জেনে নিন এগুলো কিন্তু আপনি অ্যাকচুয়ালি ওয়াশ করবেন জল দিয়ে।
জল দিয়ে ওয়াশ করে করার পর এটা কিন্তু ভালো মতো শুকনো কাপড় বা হিট গ্যান যদি থেকে থাকে সেটা দিয়ে কিন্তু আপনাকে শুকিয়ে নিতে হবে। শুকিয়ে নিয়ে তারপরে কিন্তু সেট আপ করবেন, তার আগে কিন্তু সেট আপ করবেন না। ইলেকট্রনিক জিনিস আছে, যদি জল লেগে যায় কিন্তু ইলেক্ট্রিক মেশিন কিন্তু সঙ্গে সঙ্গে ডেড হয়ে যেতে পারে, এদিকে খেয়াল রাখবেন। চাইলে আপনিও কিন্তু নিজে থেকে একটু খুলে বাড়িতে দেখতে পারেন যে আপনার মেশিনের কী পরিস্থিতি। অবশ্যই আপনারা সার্ভিস করবেন, কারণ দেখে সুস্থ সার্ভিস করবেন এবং টাইম মতন আপনি সার্ভিস করলে কী হবে, আপনার পার্টসগুলো ঠিকঠাক লংজিভিটি পাবে। ধরুন আপনি একটি পার্টস 10 বছর চলবে, সেক্ষেত্রে আপনি যদি কন্টিনিউ 2 বছর ধরে সার্ভিস না করেন তাহলে কিন্তু আপনার মেশিনে বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দিতে পারে। কুলিং হবে না, পাখা চলছে কিন্তু আপনার হাওয়া বেরোচ্ছে না, ঠান্ডা হওয়ার জায়গায় গরম হওয়া বেরোচ্ছে, এগুলো কিন্তু অনেক ধরনের প্রবলেম হতে পারে, সেদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। এবং যখন এগুলো ওয়াশ করবেন আস্তে আস্তে ওয়াশ করবেন, কিন্তু এগুলো নরম কিছু দিয়ে, সফট কিছু দিয়ে। জল যখন দিচ্ছেন জল যেন এর প্যানেলের মধ্যে থাকে, সুইচ প্যানেলে যেন না যায়, এই যে ময়লা যে জায়গাগুলো এই সব জায়গাতেই শুধু যেন জল থাকে, আদার্স যেন কোনো জায়গায় জল না যায়। ফিল্টারের এখানে যদি জল থাকে, ফিল্টার ছাড়া যদি জল অন্য জায়গায় লাগে প্রবলেম দেখা দিতে পারে, কিন্তু কাজ কিন্তু আপনারা অবশ্যই সাবধানে করবেন। আর যখন কাজ করবেন মেশিনের যে ইলেকট্রনিক যে জায়গা আছে, সুইচ আছে, সেই সুইচ কিন্তু আপনাকে খুলো খুলে ফেলে দিতে হবে, তারপরে কিন্তু আপনি কাজ করতে, শর্ট লাগলে আপনার কিন্তু বড় দুর্ঘটনা হতে পারে।
এক কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ এবং ভালো থাকবেন।